ভাইরে আমারে মারছো আমার স্বামীরে মারছো আমি সব মাইনে নিছি বেশি রাগি লোকের মনটা কিন্তু নরম ভাই আমি তোমার স্ত্রী আমি তোমার আদরের বোন আমারে বিবাহ দিতে যায় তুমি কত টাকা খরচ করছো এই বুদ্ধার মাইছো কিছু কই নাই গো ভাই তুমি আমার নবীরে মাইও তুমি আমার নবীর চেহারার দিকে জীবনে নেক নজরে তাকাও নাই যদি নেক নজরে আমার নবীর দিকে একবার তাকাই তাহলে তুমি আর জানোয়ার থাকতে না আনোয়ার হয়ে যাই মাইয়া হলো একটা জোরে কর মারহাবা ওমর অল্প বয়সে মাই তো 35 না 38 বছর বয়সে কালেমা পড়ছে 38 বছরে পোলা ওমরে এমন টাকার মালিক বাপ মরে যাওয়াতে ওমর হঠাৎ করে শিল্পপতি এখন টাকা রাখবে কই টাকা রাখার জায়গা নাই এখন গুণের বিয়ে আইছে এক মাস পর্যন্ত খালি মদ খাওয়াইছে আর উর জবাই দিয়ে ডেলি খাওয়াইছে এই বুন্ডার বিয়ে দিছে ওই জামানায় 200 বড়ি স্বর্ণ দিয়া শুধু ওমর শুনে যে আমার ওই বুনটা কালেমা পড়ে মুসলমান হইছে কেমন লাগতে পারে নাইম বিন বশির বলে বুনের খবর ল মাতবাড়ি কম কর তুই মোহাম্মদের কল্লা উড়াইবার আগে তোর বুনটা আগে সাইজ করতে দেই যে বুনটা 6 মাস আগে বিয়া দিছর বেটা এক মাস খাওয়াইয়া 6 মাস আগে বিয়া দিছর পারলে বুনের কল্লা উড়া দি সঙ্গে সঙ্গে কয় আমার বোন যদি কালেমা পড়ে থাকে বোনের কল্লা আগে রবে কয় যা মাত বাড়ি পরে কর যা বেটা মোহাম্মদের কল্লা উড়ে কয় তাহলে তুইও কালেমা পড়ছ আমি কালেমা পড়ছি না তোর দলে এসে দেয়ার বিষয় না পারলে বোনের কল্লাটা উড়াইয়া তারপরে মোহাম্মদের কাছে যাই ওই আল্লাহ এখন আছে না নাই ওমর কিন্তু তখনও জানোয়ার টাকার গরমে ক্ষমতার দাপটে ওমর তখনও জানোয়ার মুখী আপনারা সবাই জানেন ওমর এত দ্রুত বোনের বাসার সামনে যায় দেখে বোন তখন সুরা তোহার তেলাওয়াত করতেছে একটা লাঠি দিয়া দরজা ভেঙে ফেললেন বোনের চুলের মুটকি ধরে ধইরা হিজাব তারে ফেলাই দিয়া একটা চুলের ঘুরলি দিয়ে পার উপরে পাড়া দিয়ে পেটের উপরে পাড়া দিয়া ওমর তরবারি ঘাড়া দিয়া বোনের এই নাক চোখ ফাড়াই দিলে এখন কান্দেন বোনরে উপর করে ফেলাইয়া ওমর জুতা দিয়ে পাড়াইতেছে যে তুই আমার বোন হইয়া তোরে এত শান সহকাতের সাথে বিয়া দিলাম আজকে আমার দল বাদ দিয়ে মুহাম্মাদের দলে গেলি তোর জীবনের তোরা মেরে ফেলবে ওমরের বোন কি কয় শোনেন বাইরে তো মাইরা ফেলতে পারবো মোহাম্মদকে আমার সিনার থেকে সরাইতে পারবো না ভাই জীবন দেবো ইমান দেবো না وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد باي وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد ওই হামিদের কসম করে বলছি তোমার শাস্তি ভাই হামিদ না ওই হামিদের কসম করে বলছি যার প্রিয় হয়ে গেছে কালেমা পড়ে ঈমান এনে তার সিনা থেকে মোহাম্মদকে কেউ সরাইতে পারবে না মারতে মারতে বুনের গাল দিয়ে রক্ত পড়ে চোখের কান্টা ফাইটে রক্ত পড়ে গাল দিয়ে এরকম ভাবে আসার মতো ভুলে গেছে পিঠের গোস্ত গুলা ফাইটে যাইয়া ভাইয়ের মায়ের চোটে রক্তে কাপুর লাল হয়ে গেছে বুন জামাইটা খাটের নিচের থেকে দৌড়ে এসে আর একটা মায়ের আমার বউরে মাইরেন না বিয়ার পরে স্বামী হলো আপন ভাই আপন না এই কথা বললে বুন জামাইরে মায়ের শুরু করছে বুন বেহুশ অবস্থায় লাভ দিয়ে দাঁড়ায় গেছে এত সময় আমার মার স্বামী কিচ্ছু বলি নাই তুমি আমার বড় ভাই কিন্তু আমার স্বামীর গায়ে যদি একটা আঘাত করো তুমি যেরকম খত্তাবের বেটা আমিও খত্তাবের মাইয়া
জোরে 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 আমি খাত্তাবের মেয়ে ফাতেমা আর একটা আঘাত যদি আমার স্বামীর গায়ে করব তোমার কল্লামি উড়াই দেব ওমরের হাত থেকে ওমরের মাজার মধ্যে দুইটা সব সময় আমাকে দেখবেন যেরকম বড় লোকের পোলাকে দুইটা নিবল বল থাকে ওমরের দুইটা তরবারি থাকে সব সময় যে তরবারি দুটো এখনো মদিনার জাদুঘরে আছে ওমর একটা তরবারি হাতে আর একটা তরবারি কোমরে গুন্ডে একটা কান দিয়ে তরবারি বের করে কয় তুমিও খত্তাবের পোলা আমিও খত্তাবের ভাইয়া যদি যেই তরবারি দিয়ে যদি আমার স্বামীর আর একটা আঘাত করো আমি খত্তাবের মেয়ে তোমার কল্লা উড়াই দিব কল্লা উড়াই দিব আমি বলতে পারবো বিশ্বনবীর জন্য বিশ্বনবীর সৈনিকেরা আমার নিজের আবুল ভাইকে উড়াই দিছি আমার আবুল ভাইকে উড়াই দিছি এই জারি দেওয়ার সাথে সাথে ওমর ঠান্ডা হয়ে গেছে কারণ খত্তাবের পোলা যেমন খত্তাবের মাইয়াও তো এরকম কথা কন না কে মদিনার তদিনীন গেলে মদিনার মক্কা মদিনার মেয়েরা বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে দেখবেন আমি বানানো কথা বলি না কারণ আমার কথা রেকর্ড হয় এখনো বক্তৃতা দেওয়ার জন্য যেই পরিমাণ মোতালা করি এই মোতালাকে যদি ছাত্র জীবনে করতাম আরো ভালো আলেম হতাম বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে দেখবেন ইসমাইল বুখারীর হাদিস নকল করে আল্লাহর কুতুব লেখেন উমরের এই গুণটাকে যুদ্ধের ট্রেনিং শিখাইছে উমর আর মক্কা মদিনার মেয়েরা এত পরিমাণ যুদ্ধ জানতেন পুরুষরা তাদের সামনে খুলে দিতে পারত না উমর এই গুণটা সাইরাত পায় মারতে পারতেন সাইরাত পায় ক্যারাটি মারতে পারতেন এই ফাতেমা তোমর তো জানে আমার গুণটা কি উমর দুমে গেলেন বুন্ডে বললেন তুই কি পড়তেছিল এটা পর আমি রোজি করি না না হয় নাই ভাই দা আমাকে গ্রামে একটা মোরগ আছিল এমন এটা কয় জামাই কান দেখে আর চেহারা যাবে তবে যাক তোর লেগে দোয়া করি আল্লাহ দেবতার হাউজে কসর দান করে ওই জামানায় যদি কোনো পুরুষ মহিলার হাতে মায়ের খাইতো আরে সমাজ থেকে বন্ধ দিত এই জন্য দেখবেন কোন পুলিশ কোন বাড়িতে যায় যদি দেখে মহিলারা আছে ওই ঘরে পুলিশ দোয়ে না কি লেগে জানেন আইনে নিষেধ আছে কারণ মহিলারা যদি পুলিশে পেঁচায় ধরে আর মান সম্মান শুদ্ধ চাকরি শুদ্ধ প্লাস্টিক দেখবেন ডাকাতের বৌরা কিন্তু বাইক খায় ডাকাতের জঙ্গলে খায় বৌরে পাহারা দা কিনলে গেরা হে জানে যে আমার বৌরে পুলিশে ধরতে পারবো না হ্যাঁ চিংকি পাকা চি 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 এটা ডাকাত ভালো বলে তোমরা বুঝবে না কষ্ট হইতেছে এ বিএমপি নেতাগুলা পুলিশ ডেলি খোঁজে যায় দে বউ আর মাইয়া করা নাই কে এটা জানেনি তারা আমার বোর গায়ে হাত দিতে পারবে না বাংলাদেশের কোনো আইনে নাই অ্যাডভোকেট ভালো বুঝে কথা কন না কেন ওমর দেখলো দুইটা এক তো খাত্তাবের মাইয়া ও যেভাবে চেঁচছে আমার কল্লা ঠিকই উড়াই দেবে দুই নম্বরে যদি ওর হাতের মায়ের আমি খাই ওই যে পথে যে কইছে না ইমিল বসির পাল্লে ডুবুলের কল্লা উড়ে যায় যা নাফিত কোথা কার ও যদি শুনে যে আমার বোন আমার মারছে আমার সব শেষ এই দুই কারণে উমর ঠান্ডা হয়ে গেল আসলে আপনার কষ্ট হয়ে গেছে আর হবে না রাত এখন 11টা বাজে সাড়ে 9টা স্টেজে উঠছি সাড়ে চলবে সবাই থাকবেন সবাই সবাই থাকবেন সারা বয়ে থাকবেন বুঝে শুনে পেন সারা থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না তাকবীর দিলে কোন কথার উপরে আমি বললাম কে কে থাকবে না হে তাকবীর দিয়ে দিছি
জাগা সবাই থাকবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ বাজান কালকে আমার মাহফিল বাংলাদেশ কেন সারা পৃথিবীর শেষ প্রান্তে যদি কোন কই বাংলাদেশ এমন একটা দেশ আপনি জানেন না ভোলা চর ফেশর ফ্যাশনের পরে আর কোনো দেশ নাই ভৌগোলিকভাবে দেখবেন চর ফ্যাশনের পরে শুধু সাগর আর সাগর কালকে আমার ভোলা চর ফ্যাশন মাহফিল আমি এই জন্য বলছিলাম আমার নয়টা উড়া কারণ বাবা আপনারা যেরকম অধীর আগ্রহে আমার দিক তাকায় রয়েছেন প্রতিটা দিন আমার ভাইরা আমাকে দেখে এরকম তাকায় থাকে প্রত্যেকটা মাহফিলে মানুষ তো আমি একা তাই না ভাই এমন তো না যে আজকে বাসার থেকে পাল্টাই আর একটা লইছি কতক্ষণ না কেন আপনি যদি আমার সফরের কথা শোনেন বাবাজি আপনি আমার লেগে প্রাণ খুলে দোয়া করবেন আমি যদি আপনার পোলা হই আর আপনার মহব্বতের লোক হই আলামি সব ভালোবাসেন কালকে মাহফিল করছে ঢাকার নবাব বলছে ওখানে 11:30টায় মাহফিল শেষ করছে যা 11:30টায় 11:30টায় মাহফিল শেষ করে গাড়ি টানতেছি আমার আজকে দুপুরের মাহফিল ছিল জামালপুর বক্সিগঞ্জ একবারে গাজনি আছে না গাজনি বাংলাদেশ সীমান্ত প্রদেশ বংশী ওই যে বক্সিগঞ্জের একবারে লাস্ট লাস্ট এই গাজনি পাহাড়ের সাথে দিনের প্রোগ্রাম আপনারা দেখেন আপনাকে দেখে অন্তত পাঁচ গুণ লোক বেশি হয়েছে দিনের প্রোগ্রামে জোহরের পরে হাজার হাজার যুবক পাহাড়ের ওই যে কি কয় যে মাউরা কয় না কি কয় হেরা হয়ে মানে খ্রিস্টান না কি কয় গারো 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 থ্যাংক ইউ মারহাবা বলেন গারের আওয়াজ কাটছে তোমাদের মতো এরকম চিল্লাইছে ওরা তো বোঝে না কিছু তারপরও গুল তোমরা তো আকবির দেয় ওরাও দেয় আল্লাহ শুকর তাহলে বোঝা গেল তাকবীরের ধ্বনি সারা দুনিয়ায় পৌঁছে যায় আমি ওয়াজিতে নামার পরে হতে জানেন গারোরা কি লাফাল্লা পাইতেছে ওরা ইউটিউবে আপনারে দেখে আল্লাহ শুকর দেখেন নবাব বসতে গাড়ি টান দিছি আর আপনার শুনে খুশি হবে না প্রভু টাঙ্গাল বাইপাস থেকে যখন আমি কালকে রাত্রে গ্যাস নেই তখন মাঝে রাত আড়াইটা আড়াইটা গ্যাস নিয়ে ড্রাইভার দিয়ে ঘুমায় স্টার্টিং দৈরাই টাঙ্গাল হাইওয়েস রোড যদি পিছনে যে ঘুমাইতে যে রেলিং এ মাইরা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন ও শেষ আর শেষ কতক্ষণ লাগে তো আমার পাশের সিটে যে কাঁধে মুখা কি ও তো খারাপ ওরে থুইয়া নিজে গাড়ি চালানো শুরু করলাম যখন গাজনী পাহাড়ের কাছে যাই তখন বাজে 4:30টা রাত 4:30টা ফজর নামাজ পড়ে ঘুমাইছি 10টা এবার উঠছি উঠে ওখানে জোহরের নামাজের সাথে সাথে স্টেজ উঠছি 3:30টা বন্ধু বয়ান করে আবার আপনাকে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি আলহামদুলিল্লাহ বলেন এখন আপনাকে এখান থেকে আল্লাহ নিলে যদি যাইতে পারিস ভায়া থাকে ঢাকায় যাবো ঢাকায় যে আগামীকালকে 9টার লঞ্চে ভিআইপি লঞ্চের কেবিনে কষ্ট হইতেছে মানে আমি যদি আপনার আদরের বাইটা হইতাম আমার লাগে একটু মায়া লাগতো না আপনার ফুলা হইলে মায়া লাগতো না তো কোন কিছু আলহামদুলিল্লাহ বলেন তো বলেন আমার বডি তো একটা কি বাবা আমার বডি একটা না এখন আমার জন্য যদি আপনারা দোয়া না করেন আমি না খালি বাংলাদেশের সব বক্তাকে যদি দোয়া না করেন একটা বক্তারেও আপনি আনতে পারবেন না কারণ অসুস্থ লাগবে কেন অতএব আপনারা দোয়া করেন না ইনশাল্লাহ বলেন এবং ঠান্ডায় গলা এত ব্যথায় 2 সপ্তাহ ধরে এক একটা ক্যাপসুল খাইতেছি 45 টাকা দাম এই ক্যাপসুল খাই অ্যান্টিবায়োটিক এরপরে যে এত জোরে কথা বলা যারা অ্যান্টিবায়োটিক জীবনে খাইছেন তারা জানেন যে এটা কি বিষ তারপর আল্লাহ শুকর আপনাদের সামনে কথা বলতেছি বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আপনারা খুশি তো আওয়াজ দিবেন তো লিল্লাহি তাকবীর নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো এ ঘরে বহুত জ্বালাইছে সারা বিশ্বে জ্বল এ সংসদও বহুত জ্বালাইছে জ্বালাই অনন্তাজের গান হইছে তোমরা ওইয়া কই লাভ নাই হোক সারা বিশ্বে জ্বল রেডি আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর আল্লাহ আপনাদের কবুল করেন
কোরআনের আলো যদি না যাও তো ওমর ইসলাম কবুল করত না তো গুন্ডারে কইতাছে এবার তাকান এ তুই কি পড়তেছিল যে সামরাই লেহা ওইটা কো তখন নাঈম বিন বশির 21টা আয়াত লিখে নিয়ে আইছে নাঈম বিন বশির ফাতে নাঈম নাঈম আর নাঈম বিন বশির তো যে ওমরের প্রথম বাধা দিয়ে কই বুনের কল্লাও রইলো এই নাঈম আর ওই নাঈম দুই বন্ধু সাথে সাথে বলতেছে এ তোরা কি পড়তেছিল সামরার ওইটা পড় ওমরের বোন বলে তুমি জানো আর তোমার সামনে বলা যাবে না কয়্যা আমি এখন ভালো হয়ে যাবো কর ওমরের বোন এখন সুযোগ পাইছে কয় আমি পড়তে পারি শর্ত একটা ওই যে গোসলখানায় যাও গোসল করে আসো না হাওর বলেন না দেখেন কোরআনে যারে ধরে পরে জান্নাতে নিয়ে ছাড়ে ঠিক না বেঠিক ঠিক ওমর এক সানসে বলে ফেলে আমি গোসল করলে শুনাবি তো কয় একটা দৌড় দিয়ে গোসল করে দে গোসল করে এসে কয় দে দি তোর সামনে লেখাগুলো আমার কাছে দে দি দে কি কি লেখা ওমরের বোন কয় কালেমা পড়ার আগে এটা ধরা জায়েজ নাই ওমর কয় তোর আবারও গরম আবারও কেলাম কেলা আমার তো কালেমা পড়তে কয় আমি যাবো একটু পরে মোহাম্মদের পাল্লা উড়াইতে এটা আমার বাপের কোনো কথা না ডাইরেক্ট হাদিসের আলফাজ ওমর বলতেছে বাদিনা না মোহাম্মদ একটু পরে আমি যাব মোহাম্মদের কাছে আপনি আমার কাছে কালেমা পড়তে ওমরের বোন কে তোরে শোনা বোনা ধরতে দেবো না তুই যা তুই এসব বহুত খাতির করছিস তুই যা যা তুই আমার হাতে তরবারি আছে তোর হাতে তরবারি আছে তোর কল্লা উড়ে দেবে এক কথা বলে কল্লা উড়ে দেবো তোর আমি বহুত জ্বালাইছো বহুত শুনছি বহুত মার খাইছি কোরআনের জন্য খাইছি স্বামীর জন্য খাইছি দিনের জন্য খাইছি সারা দুনিয়া মাইনে নিব আমার স্বামীরে মারছর কিচ্ছু বলি নাই আমারে মারছর কিচ্ছু বলি নাই আমার নবীর যদি একটা টার্গেট করে কথা কষ্ট কল্লা উড়াই দেবে জীবন দেব ঈমান দেব না আমার জীবন থেকে আমার নবীর সরাইতে পারবি না ওমর কয় বোন বুঝছি তুই সেইতে গেছ তুই খত্তাবের মাইয়া তুই পর আমি একটু শুনি আমারের বোনটা পড়তেছে জিলে জিলে পড়ে আর ওমরের সঙ্গে পানি পড়ে কাফের যদি সন্দে পানি পড়ে আর তোমরা কোরআনের বিরুদ্ধে কথা কও ও এমপি মন্ত্রী গুলি তুমি কি ওমরের সাইডে বড় মন্ত্রী হয়ে গেছো ওমর ছিল পৃথিবীর শ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিন অর্থ চাহানের খলিফা আল্লাহু আকবার করে বলতে পারেন না স্যার দুইজন নবী সারা পৃথিবী শাসন করছে তার ভিতরে সুলাইমান নবী একজন জুলকারনাইন একজন আর অর্ধেক পৃথিবী শাসন করছে একজন সাহাবী নাম তার হযরত ওমর পৃথিবীতে আর কোন খলিফা অর্ধেক জাহান খলিফা ছিল না সেই ওমর টপ টপ করে চোখের পানি পড়তেছে সঙ্গে সঙ্গে বলে বন্ধু কথাগুলো তো অন্তরে লাগতাছে কিন্তু আমি তোর যদি এই কোরআন শুনতে থাকি দিলের মধ্যে নরম হয়ে যাবে আমি যে গতকালকে প্রমিস করছিলাম মুহাম্মাদের কল্লা উড়াবো তাহলে আমি আর পারবো না আমি যাইতেছি কল্লাটা তোর সামনে আনতে এখন তুমি কান বাগো যুবক ভাই ওমরের বোনটা ভাইয়ের পাও দিলে জড়াইয়া ভাইরা আমারে মারছো আমার স্বামীরে মারছো আমি সব মাইনে নিছি বেশি রাগী লোকের মনটা কিন্তু নরম ভাই আমি তোমার সিনি আমি তোমার আদরের বোন আমারে বিবাহ দিতে যাইয়া তুমি কত টাকা খরচ করছো এই বোনটার মাইছো কিছু কই নাই গো ভাই তুমি আমার নবীরে মাই তুমি তো আমার নবীর চেহারার থেকে জীবনে নেক নজরে তাকাও নাই যদি নেক নজরে আমার নবীর দিকে একবার তাকাই তাহলে তুমি আর জানোয়ার থাকতে না আনোয়ার হয়ে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الله بل ولم تجد له وليا مرشدا بندري আমি যারে হেদায়েত দেব দুনিয়ার কেউ তারে কমরা রাখতে পারবে না
আর আমি যার হেদায়েত দিব না কেউ তার হেদায়েত দিতে পারবে না এ টাঙ্গালের যুবক ভাইরাস কা 18ই ফেব্রুয়ারি এই গভীর রাতে আমার মাওলানা দেখায়া দাও 18ই ফেব্রুয়ারি ওমর যদি জানুয়ারির দিকে আনোয়ার হয়ে যাইতে পারে গো তোমরা জীবনে কত মদ খাইছো গাঁজা খাইছো হিরোইন খাইছো সব গুনার কথা বাদ দিয়া আমার মাওলানা আজকে গভীর রাতে একটা ডাক দাও 18ই ফেব্রুয়ারি আসমানের দিকে হাত দুটো উঠায় আল্লাহ কে শুধু একটা ডাক দে ভাই ডাক দে ডাক দে ডাক দে আমার মতো কার জানো মা নাই বাবা এই যে তোমাদের অ্যাডভোকেট কান্দে অনেকবার কেঁদেছে বাজার যে কেন কান্দে আমি জানি না এই জমিনে যার মা নাই ওর মতো দুঃখ বাজারে অ্যাডভোকেট হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে বাজারে এমপি হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে ও আমার আলেম ভাইরা হাফেজ কোরআন হইতে মায়ের দোয়া লাগে আমি ইলিয়াসুর রহমান জিহাদে 12 বছর বয়সে আমি মা হারাইছি আমি মাদ্রাসায় পড়তে চাই নাই বাবা আমার মা বলে ইলিয়াস রে আমি তোর পাও দুইটা ধরছি বাবা মাদ্রাসা ছাড়িস আমার মা যদি আমারে মাদ্রাসায় না দিত বাজান আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না আমার কথায় আজকে তোমরা যুবক ভাইরা কাঁদ তুমি কি এখন একটা কথা শুনবা দিনের বেলা যেখানে মাহফিল করে আসছি ওইখানে একটা ছেলে মেট্রিক পরীক্ষার্থী কারণ কেন্দ্র আর মাহফিল এক জায়গায় মেট্রিক পরীক্ষার কেন্দ্র একটা পর্যন্ত তারা মাইক ছাড়তে পারে না কেন কেন্দ্রের কাছে মাহফিল একটা বন্ধ পরীক্ষা চলছে তো পরীক্ষা শেষ হওয়ার পরে একটা ছেলে আমার রুমে গেছে যে বলে হুজুর আমি আধা ঘন্টা এই দরজার কাছে দাঁড়াই বেছি কেন হুজুর আপনি যেরকম স্টুডেন্ট লাইফে মা হারাইছে আমি মেট্রিক পরীক্ষা দিচ্ছি আমার আপনাদের সৎ মায়ের ঘরে বড় হয়েছেন চার বছর হয়ে গেল আমার মা নাই মেট্রিক পরীক্ষা দিচ্ছি আমার মা নাই আমার মা বাইচা থাকলে কত কিছু কইত আমার ক্লাস সেভেন এর বছর আমার মা মারা গেছে হুজুর আপনি আমার লাগে একটা দোয়া করবেন হুজুর বিশ্বাস করেন আমি কসম করে বলি ওই যুবক আজকে দুপুরে আমার হাত ধরে ওরে কাম ধরে যুবক ভাই যারা মায়ের জন্য কাঁদবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুমি বাদশাহ হবা মারহাবা বলো মারহাবা বলো এই যে আমার দাড়ি ফাঁকা বাজার না চেয়ারে বয়ে বয়ে কাম দে এই যে আমার ভাইরা এত বড় বড় হয়েছে একমাত্র মায়ের দোয়ায় এরা যখন স্কুল কলেজে পড়তো পড়ার টেবিলের পিছনে দাঁড়ায় থাকতো মার ডিউটি করতো অনেক পূর্বাসী ভাইরা আমার ওয়াজ শুনে মা যখন ওকে পূর্বাস জীবনে পাঠাইছে মার চোখের পানিতে জীবনে কোনোদিন মা দুইটা ঈদের মধ্যে একটা ঈদও ঠিক মতো মা করে নাই মা জীবনে একটা ভালো জামা গায়ে দিয়ে ঈদ কাটায় নাই কেন জানো পূর্বাসীদের কষ্ট দুনিয়ার কেউ জানে না পূর্বাসীরা সারাটা রাত্র বালিশ ভিজায় মায়ের কথা বলে কইরা বাবার কথা বলে কইরা কালকে যেখানে নবাবগঞ্জ মাহফিল করছি আল্লাহর কসম করে বলছি ওই পুরা ওয়াস্টা নবাবগঞ্জের ওয়াস্টা প্রবাসীদের টাকায় হয় ওদের কোনো কালেকশন নাই 400 ফ্যামিলি থেকে 400 জন ছেলে একই জায়গায় প্রবাসী এক এক মাহফিলে এক এক বছর 4 থেকে 60 লক্ষ টাকা খরচ করে আমি কালকে যেখানে ওয়াজ করছি
একটা ছেলে বলে আমার হুজুর ওয়াজে ওঠার আগে আমার সাথে টেলিফোনে কথা কয় হুজুর আমি ওয়াজের মধ্যে 1 লক্ষ টাকা দিছি হুজুর আপনার ওয়াজের পুরো হাদিয়াটা আমি দিছি কেন দিছি হুজুর আপনার মতো আমারও মা নাই হুজুর আমি যখন এই মালাশেয়ে আসি আমার মা আমারে গরম ভাত খাওয়ায় আমার কপালে চুম্বন করে বলছিল বাবা আমার মন কেন জানো কই তুই পূর্বাশ থেকে আইসা আমার অর্ধেক দিলে হুজুর আমি পূর্বাশী হওয়ার মাত্র 2 বছর ধরে আমার মা মারা আজকে আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই হুজুর মালয়েশিয়ায় আমি গাড়ি কিনছি ফ্ল্যাট কিনছি হুজুর আজকে আমার মা নাই গো মা আল্লাহ আমার পূর্বাশী ভাইরা যারা মায়ের কষ্ট বুকি নিয়া পূর্বাশী জীবন যাপন করে আল্লাহ আমার পূর্বাশী ভাইদের মা বাবাকে তুমি মাফ করে দিও আমার মা আমার জীবনের শেষবারের মতো গরম ভাত খাওয়াইয়া বিদায় দিছিল তোরা জানস না ভাই তোরা আমার ইউটিউবে আসবি না কান দোষ এখন বাস্তবে কানবি আমার মা আমার জীবনের শেষবারের মতো গরম ভাত খাওয়াইয়া আমার মা আমার কপালে চুমা দিয়ে বলছিল ইলিয়াস যা আর হয়তো তোর সাথে কোনোদিন দেখা হইব না আমি জানতাম না আমার মা আমারে বিদায় দিচ্ছে আর কোনোদিন আমার মার সাথে দেখা হইব না আমি মাদ্রাসায় চলে গেলাম আমার হাফেজে কোরআন বাবাজিরা আমি 12 বছরের যুবক 3 মাস পরে পরীক্ষার হলে কানে গেল আমার মা দুনিয়ায় নাই রাত 11:30টার সময় তোকে দুইটা পা ধরে বলে যাচ্ছি দুনিয়ায় যাদের মা নাই ওরা বুঝবে মা কি যাকো বাবা নাই তারা বুঝবি বাবা কি জিনিস এই দুটা রত্ন কোনোদিন পয়সা দিয়ে কেনা যায় না এই দুটা রত্নের আদর কোনোদিন তুই ক্ষমতা দিয়ে কিনতে পারবি না তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই করবি ভাই করবি করবি দাদা ভাই হ্যাঁ আমি তোর পাও দুইটা ধরে জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিস না কোনোদিন বাবার কষ্ট দিস না চাকরি করার পরে পূর্বাশে যাওয়ার পরে প্রথম বেতন দিয়ে মায়ের জিনিস কিনে দিবি যেই টাকা দিয়ে মায়ের কাপড় কিনে দিবি স্বর্ণের অলংকার কিনে দিবি ওই টাকার 10 গুণ টাকার অলংকার তুই জান্নাতে পাবি দুনিয়ায়ও পাবি পারবি না মা বাবার খেদমত করতে পারবি না ভাই পারবি 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 রাত 11:30টার সময় আমার সাথে ওয়াদা দে তোর রক্ত বিক্রি করে হলো মা বাবার খেদমতের জন্য তো রক্ত বিক্রি করে হলো মা বাবার ওষুধ কেনার পয়সা দিবি রাজি আছো রাজি আছো কে কে রাজি আছো দেখা লেখা হাত তুলে দেখা দেখা আল্লাহ হাতগুলো কবুল করো আল্লাহ শাবান মাসে থেকে কবুল করো আল্লাহ গভীর রাতের ওয়াদা দিছে মা বাবার জন্য খেদমত করবে আল্লাহ এদেরকে ওলি বানাই দেবো আল্লাহ এদেরকে বাইজিদ বুস্তামি বানাই নামা 30 সেকেন্ডে আমি মাত্র 5টা যুবক চাবো 30 সেকেন্ডে আমার মায় বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস তোর নানার মতো গোপালগঞ্জের জমিনে আমার নানা নিজে মাদ্রাসা মসজিদ করে গেছে নিজের টাকায় নিজের অর্থ বেচে আমার নানা আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের হাতে করা ছাত্র গোপালগঞ্জের মধ্যে আমার নানা একজন নামকরা আলেম ছিলেন আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার নানা আমি আমার সেই নানার ঔরাসের সন্তান আমার নানা আলেম ছিলেন আমার বাবা আলেম না আর গোপালগঞ্জের মধ্যে টুঙ্গে পাড়ার মধ্যে দুইটা সিংহপুর জন্ম নিছে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একজন আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি যে কোনদিন আইয়ুব খানকে বলেছিল আইয়ুব খান তুম পাঠান কা বাচ্চা আই এম মুসলমান কা বাচ্চা কথা বি সাচ্চা কোরআনের বিরুদ্ধে একটা কথা বলবি তোর কল্লা উড়িয়ে দিবে সেই জায়গার সন্তান আমি ইলিয়াস রহমান জেহাদি
বাতিলের সাথে কোনোদিন আপোষ করি নাই আল্লাহু আকবার বলতে পারো না আমি তোদের পা ধরে বলে যাব যদি আমি জান্নাতে যাই তোরা লয়ে যাবে তুই আমার নিবি না তুই গেলে আমার নিবি না যুবক নিবি 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 আমি ওয়াদা দিয়ে গেলাম তোরা লয়ে যাবে হ্যাঁ কমিটির বাবা সিরা আমি আর জীবনে এই কাতুলিতে আসব কিনা জানি না তবে যদি আল্লাহ জান্নাত দেয় এই দুনিয়ায় যারা এই দুনিয়ায় যারা নিজেকে বড় মনে করছে অগয় আল্লাহ শুরু করে দিয়েছে কথা বলেন না কেন আরো জোরে বলেন আরো জোরে এই দুনিয়া যারা নিজের ছোট মনে করছে আল্লাহ তারে বড় করে দিয়েছে হযরত ওমর নবীর মাথার কাছে যায় নাই কথা বলেন না কেন আরে ওমর নিজের যখন বড় মনে করছে ওমরের তখন আল্লাহ তার পক্ষে ছিল না ঠিক না বেটি ওমর ন্যাঙ্গা তরবারি লইয়া মক্কার ভিতরে এমন কোন অলি গলি নাই যে ওমর নবীর মাথা কাটার লেগে ঘুরে নাই লাস্ট মিনিটে সকালবেলা যখন ওমর নবীর মাথা কাটতে যাবে পিছনের থেকে একজন লাভ দিয়ে দাঁড়াকে ওমর রে বাহাদুরি সব জায়গায় দেখাইস না মাথাটা উঁচা করে চলিস না আল কিবরু হৃদয় অহংকার আমার আল্লাহর ভূষণ তোর না অহংকার আমার আল্লাহর চাদর তুইও যেই বংশের পোলা আমি ওই বংশের পোলা তোর বাবা খাত্তাব শিল্পপতি আমার বাবাও শিল্পপতি তুই যেইভাবে তরবারি নিয়ে ঘুরতাছর মনে করছিস তুই একাই বুঝি বড় বাহাদুর না ওমর তুই মুহাম্মাদের কল্লা উড়াইবার আগে যায়েদ এক তোর বোন জামাই কালেমা পড়ছে ওমর কয় যদি বোন কালেমা পড়ে তাকে বোনের কল্লা আগে উড়াবো আপনারা জানেন উলামায়ে কেরাম বুখারী দার সাল্লাম আদিজুলক লেখছেন হযরত ওমর ইসলাম কবুল করার মধ্যে দেখবেন ওমর খুব কড়া মেজাজের মানুষ ছিলেন এত মজার মানুষ ছিলেন যে হাদিস আসছে আমার নবী নিজে বলেছেন ওয়াসাদ দুহুম ফি আমরিল্লাহি ওমর আমার ওমর যেটা পারছে আমি নবী সেটা পারি নাই আমি রোজি করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি রেডি রেডি বিচারের দিক দিয়ে আমি আমি নবী যেটা পারি নাই আমার ওমর পাইরে সেটা দেখাই দিছে আমি ওমর মক্কায় যে আমি নবী যেটা প্রতিষ্ঠা করতে পারি আমার ওমর সেটা প্রতিষ্ঠা করে দিছে এবার দেখব ওমরের কথা শুনে কার শিহরে কার মর্মে মর্ম উপলব্ধি করতে পারে যে ইসলামের জন্য জীবন দিতে হয় রেডি রেডি তাকাও এই দিকে হাই ওমর তরবারি নিয়ে ডাইরেক্ট বোনের বাসায় গেছে যেই বোন রে বিয়া দিতে যাইয়া ওমর এক মাস পর্যন্ত খালি উট জবাই দিয়ে খাওয়াইছে আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহ কে বাড়ি ঘর তুমি ছিল এ মন্ত্রীর মাইয়ার বিয়াই যে তোমার ঘর টাঙ্গাইলের গোপালপুরের সরমনির আছে না ও আমাকে শাহজাহান খানের মাইয়া বিয়ে করছে গত পরশু দিন শাহজাহান খানের আমি এক মঞ্চ ছিলাম ওই যে সাফ গ্রুপ আমার আক্রমণ করছে শাহজাহান খানের একটা বক্তব্য আমার পক্ষে শুনছো না শুনছো মাশাআল্লাহ শাহজাহান খানের বাড়িতে না ফেলে গেছিলাম এ কোন মন্ত্রীর মাইয়ার যদি বিয়ে হয় দেখবেন এক মাস আগে থেকে লাল নীল জাকানাকা জাকানাকা দিল কান্না এই বাতি চলে কতক্ষণ না কে আর এই মাদ্রাসার সভাপতি অটো রিকশা ড্রাইভার হের মাইয়ার বিয়া কুদ্দুসের বলাও জানে না একজন আলেম একজন হাফেজ কোরআন বিনি হিসাবে প্রথম 10 জন মানুষ জান্নাতে নেবে এই 10 জন আরো 10 জন এই 10 জন আরো 10 জন এমনি করতে করতে একজন আলেমের আন্ডারে 70,000 মানুষ জান্নাতে যাবে ওই 70 জনের আন্ডারে আরো 70,000 যাবে ওই 70,000 আন্ডারে আরো 70,000 যাবে এইভাবে যাইতে যাইতে দেখা যাবে উম্মতে মুহাম্মদী একটাও জাহান্নামে থাকবে না এই হাত দুটো কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী রাখবে এই হাতটারে কত সুন্দর করে আপনি পরিপাটি করে রাখেন হ্যান্ড ওয়াশ দিয়া করোনার ভিতরে 3-4 বার করে ধুইছেন সাবান দিয়া যদি করোনা লেগে যায় ঠিক না এই পাটারে কত যত্ন করে মোজা দিয়া ঢেকে রেখেছি আমি আপনি এই মাথাটারে কত সুন্দর করে ঢেকে রেখেছি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের মাঠে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন তোমার যে বডি এইটা তোমার না ঠিক না বেটি তুমি যাদের জন্য এত কিছু করছো বিবির জন্য চুরি করছো মানুষকে মার্ডার করছো
ইমামতি করছি উকালতি করছো পুলিশের চাকরি করছো এসপি ডিসি হারাম সুয়ার খাইয়া নিজের অনেক কিছু মনে করছো সব ফ্রিয়া যাবা কিছু নিয়ে যদি বাবা ঠিক না মিটি জোরে কোন আরো জোরে এ আরো জোরে আওয়াজ কমাই দিলি করে ভাই আরে তোমার আমি না বলবো তো বারা 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 দুলা ভাই বারা আরো বারা এই বন্ধুটা হাত ছড়া হালকা বেস্টা বাড়ায় দে ঠান্ডা হালকা বাড়া মারা বাবা আমি সব বুঝে কইছি ও বুঝছে আপনারা কিচ্ছু বোঝেন নাই কেন এটা মারে ভাতি পেঁয়াজ সব পেঁয়াজ পক্কা বাজান হঠাৎ করে ঠান্ডা গরমটা পড়ে গেছে তাই না এদিকে কিন্তু বক্তাদের আমি শুধু আমি না বাংলাদেশের অধিকাংশ বক্তাদের কণ্ঠটা বসে গেছে এটা তো কণ্ঠ এটা তো আল্লাহর দেয়া জিনিস এটা তো পৃথিবীর কেউ আপনাকে ধরে রাখতে পারবে না এটা কখন কোন সময় কি কাজ করবে একমাত্র রব জানে কেউ জানে না অতএব আমার কথা বোঝা যায় তো ইনশাআল্লাহ যদি কথা বোঝা যায় এবার একসাথে বলবেন আল্লাহ যত সময় আপনাকে আমাকে এই জবান দিছে আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না নাই তাহলে সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা مباركا فيه يا الله يا الله بهذا سكرا ده الله كذا